শিরোনাম: দোহার গ্রামে গভীর রাতের সাইকেল। চাঁদহীন রাত, দোহার গ্রাম। এখানে সবাই বিশ্বাস করে মধ্যরাতে পরে বাইরে যাওয়া মানে বিপদ ডেকে আনা। কিন্তু কি হবে যদি এক তরুণ সাহস করে সেই অন্ধকার পথে সাইকেল চালায়? গল্প শুরু হয় দোহার গ্রামের এক শান্ত দৃশ্য দিয়ে। পাখির ডাক, গ্রামের মানুষ তাদের দৈনন্দিন কাজ করছে, আর শিশুদের খেলা। এই গ্রামে থাকে অরিজিত, সাহসী এবং কৌতূহলী এক তরুণ। এক সন্ধ্যায় অরিজিতের দাদি তাকে গ্রামটির ভূতের গল্প শোনায়, বিশেষ করে সেই ভূতুড়ে সাইকেলওয়ালার গল্প। অরিজিত এটাকে কুসংস্কার মনে করে এবং প্রমাণ করতে চায় এটা মিথ্যে। এক রাতে অরিজিত বন্ধুর বাড়িতে সময় কাটাতে গিয়ে দেরি করে ফেলে। হঠাৎ করে সে খেয়াল করে রাত তখন ১২টা। দাদির সতর্কবাণী মনে পড়লেও সে এটাকে হেসে উড়িয়ে দেয়। সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে গ্রামের চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। তার যাত্রা শুরু হয় স্বাভাবিকভাবে, কিন্তু কিছুক্ষণের মধ্যে এক ঠান্ডা বাতাস বইতে শুরু করে আর সে ফিসফিস শব্দ শুনতে পায়। অরিজিত দ্রুত প্যাডেল মারতে থাকে, ভয়ের সাথে লড়াই করে। রাত আরও অন্ধকার হয়ে যায় আর ছায়াগুলো নাচতে শুরু করে। হঠাৎ তার সাইকেলের চেইন খুলে যায়, তাকে মাঝপথে ফেলে রেখে যায়। ফিসফিস শব্দ আরও জোরে হতে থাকে আর অস্পষ্ট ভৌতিক কণ্ঠ শোনা যায়। দূরে একটি মৃদু আলো দেখতে পায় এবং সাহায্যের আশায় সেদিকে হাঁটা শুরু করে। আলোর কাছে গেলে দেখতে পায় একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। কৌতূহল ও নিরুপায় হয়ে সে বাড়ির ভিতরে প্রবেশ করে। সেখানে সে প্রাচীন বস্তু এবং গ্রামের পুরনো ছবি খুঁজে পায়। একটি ছবিতে এক ছেলে সাইকেল চালাচ্ছে, যা অরিজিতের মতোই দেখতে। ভূতুড়ে কণ্ঠগুলো তার নাম ধরে ডাকতে শুরু করে। অরিজিতের হৃদস্পন্দন বেড়ে যায়, সে শুনতে পায় কারো পায়ের শব্দ এগিয়ে আসছে। ঘুরে দেখে এক ভৌতিক সাইকেলওয়ালা ছবির ছেলেটির মতো। ভূতুড়ে ছায়া তার দিকে এগিয়ে আসতে থাকে আর অরিজিত অদ্ভুত এক শক্তি অনুভব করে তাকে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই সে দাদির দেওয়া এক তাবিজের কথা মনে পড়ে। তাবিজ বের করে দাদির শেখানো মন্ত্র পাঠ করতে শুরু করে। ভূতুড়ে ছায়া থেমে যায় এবং এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে অদৃশ্য হয়ে যায়। বাড়িটা ভেঙে পড়ে আর অরিজিত নিজেকে রাস্তায় ফিরে পায়। তার সাইকেল মেরামত হয়ে গেছে। দ্রুত সাইকেল চালিয়ে বাড়ি ফেরে ভয় ও স্বস্তি মিশ্রিত অবস্থায়। অরিজিত বাড়ি ফিরে দাদিকে তার অভিজ্ঞতা বলে, দাদি তাকে গ্রামের বিশ্বাসের গুরুত্ব বোঝায়। অ্যানিমেশনটি একটি দ্বিবার্তা দিয়ে শেষ হয়, অজানাকে সম্মান করুন, কারণ কিছু গল্প সত্যের উপর ভিত্তি করে। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আরও ভূতুড়ে কাহিনীর জন্য। আপনার কোনো ভূতের গল্প থাকলে কমেন্টে শেয়ার করুন। Welcome to Teslima Actor Renews Animation Storytelling, where imagination knows no bounds and creativity comes to life. Join us on a captivating journey through the realms of animated storytelling, from spine-tingling horror tales to heartwarming animated documentaries, mesmerizing music videos, and soulful animated poems. Prepare to be enchanted as we explore the diverse facets of storytelling through the art of animation. Sit back, relax, and let your imagination soar as we embark on an adventure filled with wonder, emotion, and inspiration. Subscribe now and be a part of our vibrant storytelling community. Thank you for joining us on this incredible journey of creativity and storytelling. Together, let's continue to explore the limitless possibilities of animation and share in the magic of storytelling. Don't forget to subscribe and stay tuned for more enchanting tales brought to life by Teslima Actor Renews Animation Storytelling.